ঊনকোটি জেলার বিজেপির সমস্ত মণ্ডল এবং বিভিন্ন মোর্চার সভাপতি নেতাদের নিয়ে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক করলেন সাংসদ। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ কোনো ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থাকে তবে তা নিরসনের লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানালেন সাংসদ রেবতী ত্রিপুরা। দল ক্ষমতায়, তিনি স্বয়ং সাংসদ, তথাপি অবসর বিশ্রামের অবকাশটুকু নেই। অবিরত সমতল পাহাড় প্রত্যন্ত সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন সাংসদ রেবতী ত্রিপুরা। এর মধ্যে বৃহস্পতিবার ঊনকোটি জেলার সমস্ত মণ্ডল এবং বিভিন্ন মোর্চার সভাপতি ও নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। ঊনকোটি জেলার কোঅপারেটিভ কনফারেন্স হলে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ সহ স্থানীয় বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির ঊনকোটি জেলার প্রভারী রামপদ জমাতিয়া। দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানালেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই যে ঊনকোটি জেলার সমস্ত মণ্ডল থেকে যারা মণ্ডল সভাপতি এবং এই জেলার যারা সভাপতি, বিভিন্ন মোর্চার সাধারণ সম্পাদকরা সবাই উপস্থিত আছেন, আর আমাদের রাজ্য কমিটিতে কয়েকজন আছেন এই জেলা থেকে, তারা সবাই উপস্থিত। কী বিষয় নিয়ে আলোচনা হবে আজকে? সাংগঠনিক বৈঠক। এখানে এই জেলায় আমাদের সংগঠনকে আরও কীভাবে চাঙ্গা করা যায়, আমাদের কোনো জায়গায় কোনো বুথ কোনো মণ্ডল যদি দুর্বলতা থেকে থাকে সেটাকে কীভাবে আমরা আরও সবল করতে পারি, এবং পুরো সংগঠনকে চাঙ্গা করাই হচ্ছে মূল লক্ষ্য। কার্যত রামপদ জমাতিয়া বিজেপির ঊনকোটি জেলার প্রভারী হিসাবে দায়িত্ব নেবার পর জেলায় এটাই বিজেপির প্রথম সাংগঠনিক বৈঠক। কার্যত সমতল পাহাড় প্রত্যন্তে বিজেপি আগাগোড়ায় তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তার চাঙ্গা করতে যথেষ্ট সচেষ্ট। এই অবস্থা এডিসি নির্বাচনের আগে বিজেপির এই ঊনকোটি জেলায় সাংগঠনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।